হ্যালো, ভালো আছেন তো নাকি? প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দেখা গেছে অনলাইনে অনেক টিচাররাই কোর্স করাচ্ছে, এরপরও মানে আমার মতো এই ছোটখাটো 21 বছর বয়সের এই নিরীহ ছেলেটার ক্লাস করতে আপনারা মানে আগ্রহী আর কি, এই জন্য খুব ভালো লাগতেছে আর কি। আগ্রহকে শ্রদ্ধা জানাই, ভালোবাসি। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি ভাই। আমাদের আজকের ক্লাসটা আমি আগেই বলেছি যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, আমরা আজকে বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা হলো গিয়ে আমরা একদম বেসিক্যালি যখন আমরা একটা সেন্টেন্স দেখি তখন এই সেন্টেন্সটা কিভাবে শুরু হয়, হ্যাঁ সেন্টেন্সটা কিভাবে শুরু হয় বা সেন্টেন্সে কি কি থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মাথায় রাখবেন, নট অনলি মাথা বাট অলসো ইন ইওর খাতা, মাথা এবং খাতা দুই জায়গায় যদি আপনি যথা বা যথাযথভাবে লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কেউ আটকাতে পারবে না, তা না হলে কিন্তু মাননীয় স্পিকার ধরা খেয়ে যাবেন আর কি, হ্যাঁ সেক্ষেত্রে জামিন পাবেন না। তো চলুন শুরু করে দিই। তো আমরা আজকে আলোচনার টপিকটা হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তো আপনি বেসিক শব্দের বাংলা অর্থ কি বলবেন? বেসিক মানে হচ্ছে একবারে প্রাথমিক, মৌলিক বা প্রাথমিক। সেন্টেন্স মানে বাক্য, প্যাটার্ন মানে হচ্ছে ধরন বা গঠন বা শৈলী, আপনি যেটাই বলেন না কেন। তো বেসিক সেন্টেন্স প্যাটার্নে আমরা স্বাভাবিক যে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়, স্পেশালি ইন কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা হয় আমরা সেটা নিয়ে ডিসকাস করব। এবং আস্তে আস্তে ধাপে ধাপে আমি প্রথমে একদম নর্মাল থেকে যাচ্ছি, আমরা আমাদের ক্লাসে নর্মাল থেকে শুরু করব ইনশাল্লাহ। আস্তে আস্তে নর্মাল থেকে পেরিয়ে আপনি অ্যাবনর্মাল, প্যারানর্মাল যা কিছু আছে কোপা সাংস একদম কোপায় শেষ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দুপা বাড়িয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই। তো আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্নে আমরা নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে গেলে প্রথমে যেটা লিখি আর কি, একদম শুরুতেই আমরা যে জিনিসটা লিখে ফেলি সেটা আপনি আমি আমরা সবাই জানি। আমরা প্রথমে কি লিখি ভাই? সাবজেক্ট লিখে ফেলি। দেখেন অ্যাট ফার্স্ট আমরা সেন্টেন্সে কি লিখি? সাবজেক্ট লিখে ফেলি। হ্যাঁ, তো সাবজেক্টের ঠিক পরে আমরা সাধারণত কি লিখি? কি লেখেন? ভার্ব লেখেন। হ্যাঁ, সাবজেক্টের পরে আমরা কি লিখি ভাই? ভার্ব লিখে ফেলি। এরপরে আমরা কি লিখি? আমরা হয় অবজেক্ট লিখি অথবা কমপ্লিমেন্ট লিখি অথবা এক্সটেনশন, এক্সটেনশন লিখি আমরা। খেয়াল করতেছেন তো, আমরা নর্মালি বেসিক সেন্টেন্স প্যাটার্নে যেটা দেখি সেটা হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। এটা সাধারণত আমরা বাংলা ভাষাভাষী বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আমরা আসি বা ছিলাম মানে আমরা এভাবে পড়ি আর কি। যদিও এটা লেখা হয়েছে এটা কারেক্ট, আবার আপনি বলতে পারেন এটা রং। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ভাই এটা কোন ধরনের কথা, কারেক্ট আবার রং মানে কি? এখন মনে করেন আপনি যদি বলেন মেয়েটা যেমন মোটা তেমন সিগুন, ওরে ভাই মোটা হইলে বা সিগুন হয় নাকি? কারেক্ট আবার রং কীভাবে, কারেক্ট কীভাবে রং হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তাদের ভং ধরাটা খুব রং রং এবং ভংটা একটু পরে বুঝে ফেলবেন। তো আমি একদম বেসিক্যালি যে বিষয়টা বলতেছি, আমরা সেন্টেন্সের সাবজেক্ট কাকে বলি? একদম সিম্পলি আমরা বলতে পারি কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, যদিও এটা একদম 100% কারেক্ট না, কারণ আমরা অনেক সময় অবজেক্ট সম্পর্কে সাবজেক্টের চেয়ে বেশি তথ্য দিই অবজেক্ট বা কমপ্লিমেন্ট সম্পর্কে, এরকমও হয় কিন্তু। হ্যাঁ, তো একটু খেয়াল করেন আমরা এইভাবে বলতে পারি কোনো সেন্টেন্সে যার সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং যার উপরে নির্ভর করে ভার্বের রূপের পরিবর্তন হয়। প্লিজ খেয়াল করুন, কোনো সেন্টেন্সে যার সম্পর্কে তথ্য দেওয়া হয় অথবা যার উপর নির্ভর করে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকেই বলা হয় সাবজেক্ট। তো চলুন আমরা একটু দেখে নেই। তো আমি এখানে একটা ভিজ দিচ্ছি, VIZ, ভিজ। তো ভিজ বললে আপনি পানিওয়ালা ডান্স দিতে দিতে ভিজতে যাবেন না, এখানে ভিজ মানে হচ্ছে গিয়ে উদাহরণ। হ্যাঁ, এটা ল্যাটিন একটা ওয়ার্ড ছিল, ভি ডেলিসিট থেকে আসছে, এটা ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, তো একটু খেয়াল করেন আমি এখানে যদি লিখি আই অ্যাম সিক, আমি অসুস্থ, এটা হতে পারে ফিজিক্যালি অর মেন্টালি। তো আমরা বলতে পারি আই হলো এখানে সাবজেক্ট, অ্যামটাকে আমরা বলতেছি ভার্ব। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আই এখানে কেন সাবজেক্ট, কারণ আমরা আই সম্পর্কে বলতেছি। এবং আরও একটা বিষয় খেয়াল করেন, এই আই অনুযায়ী কিন্তু অ্যাম আসছে। হ্যাঁ, বাট আমি যখন আমার কথা না বলে আমি যখন বলবো যে হান্নান সাহেব হচ্ছেন অসুস্থ, হ্যাঁ হান্নান না বলে আব্দুল হান্নান বললাম, আব্দুল হান্নান ইজ সিক, মজার ব্যাপারটা এখানে এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। এবার আমার সম্পর্কে না বলে আমি হান্নান সম্পর্কে বলেছি, খেয়াল করুন হান্নান সম্পর্কে আমি বলেছি। তো এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, যার সাবজেক্টটা যখন চেঞ্জ করলাম তখন ভার্ব কী হলো? চেঞ্জ হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যার উপরে নির্ভর করে ভার্বের অ্যাম থেকে যে ইজ হচ্ছে আর হবে, হ্যাঁ ওয়াজ ওয়ার হতে পারে, এই যে রূপের যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাই হলো গিয়ে সাবজেক্ট। তাহলে মোদ্দা কথা হিসাবে আপনি সাবজেক্ট কাকে বলবেন? কোনো সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে সেটাই, সাবজেক্ট হলো সেটা কোনটা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এবং যার উপরে ডিপেন্ড করে আমরা ভার্বের রূপগুলো বা ফর্মগুলোর মধ্যে পরিবর্তন আনি। তো এই পরিবর্তন আনা এবং মানার ক্ষেত্রে আপনাকে সাবজেক্টটা বুঝতে হবে, যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন আর কি। হ্যাঁ, আর মাথায় রাখবো আমরা কোনো সেন্টেন্সে সাবজেক্ট মানেই, কোনো সেন্টেন্সে সাবজেক্ট মানেই, সাবজেক্ট মিন্স আইদার ইটস আ নাউন অর ইটস আ প্রোনাউন।
সাবজেক্ট মানে হয় এটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। মনে রাখবেন আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি, আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, যে পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে আমরা জানি যে পার্টস অফ স্পিচ কত প্রকার ভাই, 8 প্রকার। তো এর মধ্যে দেখেন আপনি পাচ্ছেন নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন হবে না, একটু খেয়াল করে দেখুন। তো এর মধ্যে আপনি সাবজেক্ট পজিশনে শুধুমাত্র দুটো পার্টস অফ স্পিচকে পাচ্ছেন, সেটা হয় নাউন হবে আর না হলে কী হবে, প্রোনাউন হবে। এরপর আমরা চলে আসছি ভার্বে। ভার্ব কাকে বলে এবার আমরা একটু যদি দেখি খেয়াল করে, হ্যাঁ প্লিজ দেখেন ভার্ব কাকে বলে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে দাদা আমি ভার্বের সংজ্ঞা কী বলবো, যে ভার্ব কাকে বলে, এই যে ভার্ব কাকে বলে এই সংজ্ঞায় আপনি কী লিখবেন, তো আমি আরেকবার একটু সাউন্ডটা চেক করে দেখি ঠিক আছে কিনা। তো সাউন্ড আমি দেখতে পাচ্ছি একদম 100% ক্লিয়ার আছে, সাউন্ড নিয়ে কোনো সমস্যা নাই, কারণ রমজান মাস থেকে আমি ক্লাস নিচ্ছি, তো আমি ক্লাসগুলোতে সাউন্ড নিয়ে সমস্যা নেই। আজকে ফার্স্ট মনে হয় সাউন্ড নিয়ে ঝামেলা হলো আর কি, একদিন ওই যে মাইক্রোফোন খুলে রেখে ক্লাস নিয়েছিলাম ওই দিন সাউন্ডের সমস্যা হয়েছিল, আশা করি ইনশাল্লাহ এখন সমস্যা হওয়ার কথা না। তো এই হলো গিয়ে ঘটনা, আমরা সাবজেক্ট দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হোয়াট ইজ ভার্ব, ভার্ব কাকে বলে, আমরা সিম্পলি মাথায় রাখবো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে কিছু থাকা, এছাড়াও কোথাও অবস্থান করা বোঝায় তাকেই আপনি ভার বলবেন। সো প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন, কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে কিছু থাকা, কোথাও অবস্থান করা বোঝালে আমরা সেটাকে ভার বলবো। বাট খুব দুঃখের বিষয় হচ্ছে কি, আমরা অনেকেই বলি কি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার বলে। কে রে ভাই তোরে কে শিখেছে কি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার বলে? আমি এখন আপনাকে অনেকগুলো উদাহরণ দিতে পারবো যেখানে কোনো কাজ করা হবে না, কাজ না করলেও ভার হতে পারে। তো চলুন আমরা একটু দেখে নিই যে কাজ না করলেও কি ভার হয়, চলুন দেখে নিই আমরা। যেমন ধরেন আমরা কাকে দিয়ে উদাহরণ দেবো, যে আমি জান নাম লিখি আর কি রূপা, হ্যাঁ, তো আমার পিছনে যে সোনা আবার মানে ক্যামেরার পিছনে যে সোনা আছে মানে বউ আছে, বউ আর রাগ করবে যে বারবার সোনা বাদ দিয়ে রূপার কথা বলে কেন। ধরেন আমি রূপারে নিয়ে একটা উদাহরণ দিলাম আর কি, রূপা টেক্স টি। একটু খেয়াল করুন এখানে আমরা দেখতে পাচ্ছি রূপা হলো সাবজেক্ট, টেক্স হচ্ছে ভার্ব, টি হলো অবজেক্ট। রূপা টেক্স টি মানে কি, রূপা ঝাঁকায় নাকি, না আসলে ঝাঁকায় না, চা খায় বা চা পান করে, রূপা চা পান করে বা চা খায়। তো এখানে দেখেন পান করা, এখানে টেক মানে কিন্তু পান করা, হ্যাঁ টেক মানে কিন্তু নেয়া না, রূপা চা নেয় তা কিন্তু বলবো না, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে কাজ করা বোঝাচ্ছে, আমরা এখানে বলতে পারি যে ঠিক আছে আমি আপনার সাথে একমত, ওকে আমি আপনার সাথে একমত, হ্যাঁ আপনার সাথে এগ্রি করছি কোনো সমস্যা নাই। কিন্তু বারবার আপনি বলতে পারবেন না যে ভাই কাজ করা বোঝালেই ভার হবে। কে রে ভাই কাজ না করা বোঝালে কি ভার হয় না, ডেফিনেটলি কাজ না করা বোঝালেও ভার হতে পারে। যেমন আমি যদি এবার বলি রূপা ইজ লেজি, তো এখানে দেখেন এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, লেজিটাকে অবজেক্ট বলা যাবে না, এটা কমপ্লিমেন্ট। প্রশ্ন হচ্ছে কেন কমপ্লিমেন্ট, আমি এটা পরে ব্যাখ্যা দেবো, কেন আমরা লেজিটাকে কমপ্লিমেন্ট বলেছি আমি এটার ব্যাখ্যা একটু পড়ে দিচ্ছি আর কি। তো এখানে একটু খেয়াল করে দেখেন, তো এখানে বাংলা কি, রূপা হচ্ছে অলস, লেজি অলস। এখন আপনি বলেন তো রূপাকে আমরা বলেই দিছি যে সে অলস, অলস মানে কি কাজ করে, আরে ভাই কাজ না করলেই তো আমরা তারে অলস বলি। তার মানে বোঝা যাচ্ছে এখানে ইজ দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, বরং তার অলস হওয়া বোঝাচ্ছে। খেয়াল করুন এখানে রূপার অলস হওয়া বোঝাচ্ছে। এরপরে দেখেন আমরা যদি সি এক্সাম্পলে বলি, একটু খেয়াল করে দেখেন, শি হ্যাজ, আ ল্যাপটপ। হ্যাঁ সাধারণত আমি এই উদাহরণটাই দিই আর কি, একটু খেয়াল করুন শি হ্যাজ আ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে। তাহলে আমি এটা সাবজেক্ট পাচ্ছি, এটা ভার্ব পাচ্ছি, আর এটাকে বলা হবে অবজেক্ট, এটা আর কমপ্লিমেন্ট না। দিস ইজ, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, এটা প্রশ্ন করতে পারেন এটা কেন কমপ্লিমেন্ট না। আচ্ছা কেন কমপ্লিমেন্ট না এটি ব্যাখ্যা আমরা একটু পড়ে যাচ্ছি, আমি ধাপে ধাপে যাই, ধাপে ধাপে খাপে খাপে মিলে যাবে ইনশাল্লাহ, প্রবলেম হবে না। তো এখানে আপনি বলেন তো রূপা সরি তার একটা ল্যাপটপ আছে, তার একটা ল্যাপটপ আছে তার মানে কি, ধরেন আমার একটা ল্যাপটপ আছে তার মানে কি আমি কাজ করতেছি। এখন ধরেন আমি বললাম যে আমার আমার ছোট বাচ্চা আবদুল্লাহ, ওর দুইটা মনে করেন গাড়ি আছে, ছোট গাড়ি আছে। এখন তার গাড়ি আছে মানে কিসে কাজ করতেছে, ও তো গাড়ি বাদ দিয়ে এখন দেখা গেছে অন্য কোনো কিছু করতে পারে। তার মানে এখানে হ্যাজ দিয়ে কিন্তু দেখেন কাজ করা বোঝাচ্ছে না, কাজ করা কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, বরং এখানে তার কাছে কিছু থাকা বোঝাচ্ছে, তার কাছে একটা ল্যাপটপ থাকা বোঝাচ্ছে। হ্যাঁ তার কাছে যে একটা ল্যাপটপ রয়েছে এটা বুঝতে পারতেছি আমরা। এবার দেখেন তার মানে আমরা বুঝলাম কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে কিছু থাকা বোঝায়। এছাড়াও দেখেন ভার্ব দিয়ে অবস্থান করাও বোঝাতে পারে। হ্যাঁ যেমন দেখেন আমরা এটাকে এইভাবে বলতে পারি, ধরেন আমি বললাম হি ইজ ইন ঢাকা। খেয়াল করুন প্লিজ, আমি বললাম হি ইজ ইন ঢাকা। এখন আপনি সারা জীবন পড়ে আসছেন ইজ মানে হলো হয়,
সারা জীবন পড়ছে নিজ মানে কি হয়, এবার যে হয় বলবেন সে মনে করেন ওইখানেই শেষ, এখানে আপনি হয় বলতে পারবেন না, আপনাকে আছে বলতে হবে। তো একটু খেয়াল করে দেখেন তো, ইন মানে হচ্ছে অন্তস্থ, অ ঢাকা মানে হলো ঢাকা, তাহলে আমরা বলবো ঢাকায়, আপনি কি বলবেন সে ঢাকায় হয়। আচ্ছা আপনি কি বলবেন যে সে ঢাকায় হয়, ওরে ভাই ওর হওয়ার কি এতই শখ, ও কালকে হয়েছে আজকে হয়েছে প্রতিদিন কি হবে, না এখানে হওয়ার এত শখ না, শখ থাকলেও প্রতিদিন হওয়া সম্ভব না, তার মানে এখানে ইজ দিয়ে হয় না, এখানে আসে বোঝাচ্ছে। আমরা বলতে পারি তাহলে বাংলাটা হচ্ছে সে ঢাকায় আসে। এখন দেখেন তো আমি যদি বলি সে ঢাকায় আসে, আচ্ছা ঢাকায় আসে মানে কি কাজ করতেছে, না এখানে বরং তার অবস্থানটা বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। তার মানে মোদ্দা কথা দাঁড়ালো এই যে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে কিছু থাকা অথবা কোথাও অবস্থান করা বোঝায়, আপনি নির্দ্বিধায় বলতে পারবেন, নির্দ্বিধায় উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান স্পিক ইট অর ইউ ক্যান টেল ইট, ইউ ক্যান সে ইট, ভার্ব, আপনি এটাকে কি বলবেন, ভার্ব বলবেন। তাহলে সাবজেক্ট এবং ভার্বের পালা শেষ। এইবার মালাটা আমরা কার গলায় দিব দেখেন, এদের পালা যেহেতু শেষ হয়ে গেল, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট আর এক্সটেনশন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এতটুকু মুছে ফেললুম দাদা, দাদারা এবং দিদিরা যারা যারা আছেন সবাইকে বলছি আর কি। তো আমরা এতটুকু মুছে ফেললাম, তো আমরা যেটা দেখতে পেলাম আর কি, একটু খেয়াল করেন সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা তো আমি এখানে একটু বলে রাখি, মনে রাখবেন অবজেক্ট মানেই সেটা আইদার নাউন আর প্রোনাউন, সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, অবজেক্ট মানেও কি নাউন বা প্রোনাউন, সাবজেক্ট মানে সেটা নাউন অথবা প্রোনাউন, অবজেক্ট মানেও নাউন বা প্রোনাউন। আপনি বলতে পারেন ভাই একটা ভার্বের আগে বসে একটা পরে বসে, এরপরও এরা একই পার্টস অফ স্পিচ কেন? আচ্ছা এটা আপনি খুব সিম্পলি মনে রাখতে পারেন, দেখেন আপনি ছোটোবেলা থেকে, হ্যাঁ এখন আর কেউ ছোটো নাই, আমাদের এই অনলাইন কোর্সে একজন 8-এর স্টুডেন্ট আছে, হ্যাঁ একটা 8-এর স্টুডেন্ট ভর্তি হয়েছে, দুই একজন ক্লাস 10-এর স্টুডেন্ট আছে আর কি। হ্যাঁ তো একটু খেয়াল করে দেখুন, ওই 8-এর স্টুডেন্টটা ছোটো মনে হয় আর কি, আপনারা বাকিরা কিন্তু ছোটো না। তো আমরা ছোটোবেলা থেকে যারা ন্যারেশন চেঞ্জ, সরি ভয়েস চেঞ্জ করছি, আমরা দেখেছি সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা কী হয়, সাবজেক্ট হয়। আপনি কিন্তু আপনার লাইফে কোনোদিনও শুনেন নাই সাবজেক্টটা কমপ্লিমেন্ট হয়, ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে কমপ্লিমেন্টটা সাবজেক্ট হয়। তার মানে বোঝা যাচ্ছে যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট এক জিনিস না, যদি এক জিনিস হতো বাবা তুমি, আমি ক্লাসটা শেষ করি তারপরে তুমি আইসো। হ্যাঁ এখানে দেখেন যদি একই জিনিস হতো তাহলে আমরা যেটা বলতে পারতাম যে কমপ্লিমেন্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা কমপ্লিমেন্ট হয়। এখন যেহেতু এক জিনিস না তাই এর মধ্যে পরিবর্তন হচ্ছে না। কমপ্লিমেন্ট মানে যেই জিনিস সেটা হচ্ছে হতে পারে একটা নাউন, হতে পারে একটা প্রোনাউন, অথবা এটা হতে পারে একটা অ্যাজেক্টিভ। এই যে দেখেন একটা অ্যাজেক্টিভ এসেই কমপ্লিমেন্টটাকে ঝামেলা করে ফেলেছে, একটা অ্যাজেক্টিভ এসেই কমপ্লিমেন্টটাকে ঝামেলা করে ফেলেছে। অ্যাট লাস্ট বাট নট লিস্ট যেটা আমরা বলতে পারি এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন যেটা, এটার পার্টস অফ স্পিচ একদম ফুললি ডিফারেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। খেয়াল করুন এগুলো কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে বলেন, বিসিএসএ বলেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন চাকরির পরীক্ষায় বলেন, ঠিক আছে এটা দেশি বলেন বা ইন্ডিয়ান বলেন, চাকরির পরীক্ষাগুলোতে অনেক সময় যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে দেয়, তো আমরা অনেক সময় কী করি মানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি। এখন চিন্তা করেন ভাই, পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সের একবারে মানে খুব মানে ইংলিশ গ্রামারের একদম বেসিক পার্ট। এখন এই বেসিক পার্টটাই আপনি যদি না পারেন তাহলে বাকিগুলো কেমনে পারবেন, এখানে ঝামেলা। তো এখন আমরা অবজেক্টে চলে আসছি, প্রশ্ন হচ্ছে অবজেক্ট কাকে বলে। আমরা আচ্ছা তাহলে এইভাবে বলতে পারি অবজেক্ট কাকে বলে, দেখেন অবজেক্টে আমরা চলে আসছি। তো আপনি জাস্ট মাথায় রাখবেন যে ভার্বকে আমরা কাকে অথবা কী দ্বারা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরে যা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। খেয়াল করুন ভার্বকে আমরা কাকে এবং কী দ্বারা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডেফিনেটলি একটা অবজেক্ট। তবে আমি যেটা বলছি এটাও কিন্তু 100% কারেক্ট না, এখানে ছোট্ট একটা ফাঁক ফোকর আছে যেটা আমার লাইফে দেখা 99% বই এই বিষয়টা বলে না। আমি আবারও বলি, খেয়াল করুন ভার্বকে কী এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অলওয়েজ অবজেক্ট পাওয়া যায় না, কিন্তু বইগুলোতে এটাই বলে। এখন দেখেন আমি গোমরটা ভেঙে দিচ্ছি, দেখেন এটা তখনই অবজেক্ট হবে যদি ভার্বের পরে থাকলে। আচ্ছা তাহলে দেখেন ভার্বকে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে আপনি ভার্বের পরে যদি কোনো একটা উত্তর পেয়ে যান এইবার বুঝবেন যে সেটা হচ্ছে কি অবজেক্ট। তো আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ আচ্ছা তার আগে আরেকটু বলে নিই, দেখেন তো কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট পাই, কি দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত বস্তুবাচক অবজেক্ট পাই। তো একটু মাথায় রাখবেন ভাই আমার, ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডাইরেক্ট অর ইনডিরেক্ট অবজেক্ট। খেয়াল করবেন কিন্তু এগুলো আমি যখন আপনাদেরকে প্রেপোজিশনের ক্লাস করাবো, ক্লজের ফ্রেজের ক্লাস করাবো, আপনি এগুলো মাথার উপর দিয়ে যদি যায় অথবা ঠেঙের নিচ দিয়ে যায় আপনি বুঝবেন না, আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে আর কি, একটু খেয়াল করুন। তো ব্যক্তিবাচক যেটা এটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি, আর যেটা বস্তুবাচক সেটাকে আমরা ডিরেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট বলি, এই আর কি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেও একটু চেক করি।
তো এই বিষয়গুলো যদি মাথায় না রাখেন, না রাখতে পারেন ভাই, তাহলে বিপদে পড়বেন। তো আমি একটা এক্সাম্পল দিই, দেখেন দিস, এটা কিন্তু একটা ফুল ওয়ার্ড, শর্ট ওয়ার্ড না, আবার বললেন না যে এটা কোনো একটা ওয়ার্ডের মনে হয় সংক্ষিপ্ত রূপ। ধরেন আমরা আমরা এবার কার নাম লিখবো, ধরেন আমরা এখানে পেয়ে গেছি মৌনতা মুন। আচ্ছা, মুন দিদিকে নিয়ে আমরা এবার লিখতেছি। ধরেন আমি বললাম যে মুন মুন টোল্ড মি, অথবা আমি শুধু এতটুকু বললাম যে মুন টোল্ড। তাহলে দেখেন মুন হলো সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, মুন বললো, বাক্যটা এখানেই শেষ হতে পারতো। এবার আপনারা প্রশ্ন করলেন, দাদা মুন যে বললো তা কাকে বললো? এবার আমি বললাম মি, আমাকে বললো। তাহলে দেখেন তো কাকে প্রশ্নের উত্তরে আপনি মি পাচ্ছেন কিনা, এবং মি কি ভার্বের আগে পেয়েছেন না পরে পেয়েছেন? ভার্বের পরে পেয়েছেন। সো এটা একটা অবজেক্ট এবং এটা ব্যক্তিবাচক অবজেক্ট। তো আমরা দুটো দুটো অবজেক্ট পাবো এখন, খেয়াল করে দেখেন। তাই আমি এটাকে লিখলাম অবজেক্ট ওয়ান। আচ্ছা, এরপর আপনি এবার প্রশ্ন করেন তো, আমি যদি শুধু বলি মুন আমাকে বললো, আপনার মাথার মধ্যে একটা প্রশ্ন থাকে থাকতে পারে যে ভাই বললো কি বললো, যে ইনকমপ্লিট সেন্স থেকে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে না আমি কমপ্লিট সেন্স নেব, মুন যে ভাইরে বললো কি বললো। হ্যাঁ, এবার আপনি জিজ্ঞেস করলেন যে ভাই কাকে বললো, উত্তর আসলো আমাকে। এবার আপনি জিজ্ঞেস করলেন কি বললো, আমি বললাম টোল্ড মি দ্য স্টোরি। তাহলে দেখেন মুন আমাকে গল্পটি বললো বা ঘটনাটি বললো, স্টোরিতে অনেক সময় ঘটনা বোঝায় বা নিউজ, তার মানে কি দেখেন মুন আমাকে নিউজটি বললো। এবার দেখেন তো স্টোরি শব্দটা, এই যে স্টোরি, যেই আমরা স্টোরি আমরা যে ওয়ার্ডটা পেলাম এটা কি ভার্বের পরে পেয়েছি নাকি ভার্বের সামনে পেয়েছি? ডেফিনেটলি আমরা এটাকে কোথায় পেলাম, দেখেন আফটার দ্য ভার্ব, ভার্বের পরে পেয়েছি। সো এটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। এটা হচ্ছে অবজেক্ট টু, এটা ব্যক্তিবাচক অবজেক্ট, এটা কি বস্তুবাচক অবজেক্ট। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে আরেকটা ঘটনা করতে পারতেন, আপনি চাইলে আরেকটা কাজ করতে পারতেন, সেটা হলো আপনি ব্যক্তিবাচক অবজেক্টটাকে পড়ে লিখে বস্তুবাচক অবজেক্টটাকে সামনে লিখতে পারেন। কিন্তু যদি লেখেন সেক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু বি কশাস, হ্যাঁ আপনাকে কশাস হতে হবে, সচেতন হতে হবে, তা না হলে অচেতন হলে ধরা খেয়ে যাবেন। সেটা হচ্ছে আমি এবার ধরে নেন এইভাবে লিখলাম মুন টোল্ড, মুন বললো। এবার আপনি প্রশ্ন করলেন কি বললো কি বললো, আমি বললাম মুন টোল্ড দ্য স্টোরি, মুন গল্পটি বললো। এবার আপনি প্রশ্ন করলেন ভাই কাকে বললো, এবার আমি বললাম মি, আমাকে বললো। তো এই যে দেখেন আমি যখন আমাকে বললো বললাম, আপনার কাছে মনে হচ্ছে দ্য সেন্টেন্স ইজ ডেফিনেটলি কারেক্ট, বাট দেয়ার ইজ সামথিং প্রবলেম ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কিছুটা প্রবলেম আছে। মনে রাখবেন যখন বস্তু সামনে চলে আসবে ব্যক্তি পরে চলে যাবে, এর পূর্বে টু দিতে হবে। তো অনেক বই এটা দেয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে রাখে, তবে কিছু কিছু বইয়ে এই কাজটা করে না। মাথায় রাখবেন বস্তু সামনে চলে আসলে ব্যক্তির পূর্বে আপনাকে একটা টু দিতে হবে। তো আশা করি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টের বিষয়টা আপনি বুঝে ফেলেছেন। আমি এখানে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট দেখিয়েছি, এবং আমি আপনাকে এটাও দেখালাম যে ভার্বকে কাকে এবং কী দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তবে সাবজেক্টও পেতে পারেন। তো চলুন একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এখন আমি যদি বলি বার্ডস, খেয়াল করুন বার্ডস, বার্ডস ফ্লাই ইন দ্য ওপেন স্কাই। দেখেন বার্ডস, পাখিরা সাবজেক্ট, ফ্লাই ওরে, ইন দ্য ওপেন স্কাই খোলা আকাশে, এতটুকু হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন কেন আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। এখন আপনি ছোটবেলা থেকে শিখে আসছেন যে ভার্বকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় এটা কি সাবজেক্ট, সরি অবজেক্ট। তো আমরা একটু প্রশ্ন করি, দেখেন তো এখানে ফ্লাই শব্দের অর্থ কি ওড়ে। এখন আপনি প্রশ্ন করেন যে দাদা কি ওড়ে, আচ্ছা বলেন তো কি ওড়ে কি ওড়ে, এই যে কি ওড়ে প্রশ্নের উত্তরে আপনি কি আকাশ ওড়ে পাচ্ছেন, খোলা আকাশ ওড়ে নাকি পাখি ওড়ে, তার মানে কি দিয়ে প্রশ্ন করে আপনি দেখেন এই প্রশ্নের উত্তরটা ভার্বের আগের অংশে পেয়ে গেছেন। আমি বলেছি ভার্বের পরে থাকতে হবে গুরু, সেই প্রাইমারি থেকেই শুরু, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে দেখেন ভার্বের পরে পেলে অবজেক্ট হবে, এটা যেহেতু ভার্বের পরে পান নাই সেহেতু এটা কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গিয়েছে। তো এরকম ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয়, এগুলো আমাদের স্যারেরা অনেক সময় আলোচনা করে না, আমি জানি না কেন করে না, হয়তো ধরে নেই আপনি সব পারেন এই জন্য তারা আলোচনা করে না, আমরা এই জায়গাটায় ধরা খেয়ে যাই আর কি। যেমন আপনারা কারক করছেন, কর্তা কারক, সরি কর্তৃকারক, করণ কারক, কর্মকারক ইত্যাদি অনেক কারক করছেন আপনারা। যেমন আপনারা পড়ে আসছেন কি কাকে, এই যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলেই, খেয়াল করুন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলেই আমরা কর্মকারক পাই, ছোটবেলায় পড়ছেন, হ্যাঁ কর্মকারক, কর্মকারক মানে হচ্ছে অবজেক্ট আর কি, অবজেক্ট মানে কর্মকারক, আর কর্তৃকারক হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে। এখন আমি যদি বলি যে ভাই পাতা
নড়ে। দেখেন আপনারা পড়েছেন ছোটবেলায়, আমি জাস্ট বাংলাতে একটা এক্সাম্পল দেখাচ্ছি, বাংলায়ও আপনারা বাস খান এই জায়গাটাতে। আপনি যদি প্রশ্ন কর, যেমন আপনারা শুনেছেন জল পড়ে পাতা নড়ে, এখন আপনাকে যদি বলা হয় পাতার কথা বলা হলো, ভাই এটা কি কারক, কর্তা কারক, মানে এটা কি কর্তা না কর্ম? এখন আপনি যদি চিন্তা করেন নড়ে হচ্ছে গিয়ে ভার, আমি এই ভার বা ক্রিয়াটারে প্রশ্ন করলাম। আচ্ছা আজানটা একটু শেষ হোক, আজানটা শেষ হলে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, আজানটা একটু আর কি, হ্যাঁ আজান পর্যন্ত আমরা একটু ওয়েট করি। না যেখানে ছিলাম আমি আর কি, পাতা নড়ে, এখন আপনি যদি প্রশ্ন করেন নড়ে কি নড়ে, এখন আপনি কি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? এখন আপনি যদি বলেন যে সালা পাতা হলো অবজেক্ট, জীবনে শুনছেন নাকি যে অবজেক্ট আর ভার্ব দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়? হয় না, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, পাতা নড়ে, তার মানে আমরা বুঝতেছি এটা আসলে অবজেক্ট না, এটা সাবজেক্ট। তাহলে সোজা কথা হচ্ছে গিয়ে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা যদি ভার্বের পরে পান তাহলে অবজেক্ট হবে, আর যদি পরে না পান, হ্যাঁ তাহলে আবারও বলি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা যদি ভার্বের পরে পান তাহলে অবজেক্ট হবে, যদি পরে না পান তাহলে অবজেক্ট হবে না, তাহলে অবজেক্ট হবে না। তাহলে এই হলো গিয়ে অবজেক্টের বিষয়টা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, খেয়াল করুন এখন আমরা দেখবো কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের যে বিষয়টা এটা একটু খেয়াল করুন প্লিজ, আমি এখানে একসঙ্গে দুটো জিনিস দেখাবো আপনাদেরকে, আমি এখানে দুটো ঘর লিখলাম আর কি, যত ভালো ঘর রাখবেন তত ভালো সংসার হবে, ঘর ভালো না হলে কিন্তু সংসার ভালো হয় না। হ্যাঁ তো একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের বাংলা হলো কি ডেফিনেটলি কর্ম, আর এটার বাংলা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা আছে সেটা হচ্ছে আই দিয়ে লেখা হয়, ওইটা মানে কাউকে প্রশংসা করা, অভ্যর্থনা সম্বর্ধনা জানানো, কিন্তু আমরা সেটা জানাচ্ছি না, আমরা ই দিয়ে লিখবো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক অংশ বা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা তো আমরা কমপ্লিমেন্ট কি জিনিস আমি এখন আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন একদম দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ একদম থিওরিক্যালি না দেখায় প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরেন আমি বললাম রানা রানা টেক্স কফি, রানা কফি খায় বা রানা কফি পান করে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আমরা এটাকে বললাম অবজেক্ট। এবার আমি ধরেন এখানে লিখলাম রানা লুকস স্মার্ট, খেয়াল করুন রানাকে স্মার্ট দেখা, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, আমরা এটাকে বলতেছি কমপ্লিমেন্ট। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে ভার্বের পরের অংশটাকে আপনি বললেন অবজেক্ট, এখানে ভার্বের পরের অংশটাকে আপনি অবজেক্ট কেন বলছেন না, হ্যাঁ হোয়াটস দ্য প্রবলেম উইথ ইউ, হ্যাঁ এটা নিয়ে আপনার সাথে কী সমস্যা, আপনি একটারে এক চোখে দেখতেছেন আরেকটাকে আরেক চোখে দেখতেছেন, তো চলুন দেখে নিই আসলে চোখের সমস্যা নাকি এদেরই সমস্যা। তো ভার্বের পরের যে অংশটা এই অংশটাকে আপনি অবজেক্ট বলবেন নাকি কমপ্লিমেন্ট বলবেন, এটা খুব সূক্ষ্মভাবে মানে চরমভাবে আমরা পার্থক্য করতে পারি। তো পার্থক্য করতে গেলে আপনি যেই কাজটা করবেন, মাঝখান থেকে ভার্বটা উঠাই দিয়ে একটা সমান চিহ্ন দিবেন, যেমন আমি এখানে লিখলাম রানা ইকুয়াল কফি, এখানে লিখলাম রানা ইকুয়াল স্মার্ট। এখন আপনি একটু খেয়াল করেন তো, আমি যখন বললাম রানা চা কফি পান করে বা রানা কফি খায়, তার মানে কি রানা মানেই কফি, কফি মানেই কি রানা, এই দুটো কি এক জিনিস, ইকুয়াল জিনিস না। কিন্তু এখানে দেখেন তো রানা লুকস স্মার্ট, তার মানে রানা ইজ স্মার্ট, স্মার্ট ইজ রানা, রানা মানে স্মার্ট, স্মার্ট মানে কি রানা, এই যে দেখেন একটা একটা পরিপূরক। কিন্তু এখানে রানা মানে কফি না, কফি মানে রানা না, কফি খাওয়া মানে রানা খাওয়া, রানা খাওয়া মানে কি কফি খাওয়া না, কিন্তু এখানে দেখেন রানা মানে স্মার্ট, স্মার্ট মানে রানা। যখন আমরা দেখবো ভার্বের আগের এবং পরের অংশ একে অপরকে এক্সপ্রেস করতেছে তখন আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এবং আরও মজার ব্যাপার দেখেন, এটা যেহেতু রানাকে বোঝাচ্ছে তাই আমরা স্মার্টটাকে শুধু কমপ্লিমেন্ট না বলে এটাকে বলবো, এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, বা বাংলায় বললে বলতে পারেন এটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। তো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরে নেন আমরা লিখলাম আমার খুব ফেভারিট একজন প্লেয়ার সাকিব প্লেইজ ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলে, তো আপনি দেখতেই পাচ্ছেন যে সাকিব সাবজেক্ট, প্লেইজ হচ্ছে ভার্ব, ক্রিকেট কি, ক্রিকেটটাকে আপনি ডেফিনেটলি বলবেন যে ভাই ক্রিকেট হচ্ছে অবজেক্ট, কেন, কারণ সাকিব মানে ক্রিকেট না, ক্রিকেট মানে সাকিব না, ঠিক আছে, ক্রিকেট হচ্ছে গিয়ে একটা খেলার নাম আর সাকিব একটা ব্যক্তির নাম, তো ব্যক্তি আর আপনি একটা খেলাকে তো এক বলতে পারেন না। কিন্তু আমরা যদি বলি দেখেন হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি, তার মানে দেখেন যেটাই হানি হেডেই সুইট, যেটাই সুইট সেটাই হানি, তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি হানি মানে সুইট, সুইট মানে হানি। এই যে দেখেন ভার্বের আগের এবং পরের অংশটা একে অপরকে এক্সপ্রেস করতেছে তাই আমরা এটাকে বলবো যে এটা হলো একটা কমপ্লিমেন্ট। আর যেহেতু এটা সাবজেক্টকে এক্সপ্রেস করতেছে তাই আমরা এটাকে বলবো যে এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে আশা করি বুঝে ফেলছেন। এবং আরেকটু মাথায় রাখেন, যখন
যেই ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। খেয়াল করেন, যেই ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, কারণ সে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে লিঙ্ক করছে। খেয়াল করুন, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে হবে, কিন্তু অন্য কমপ্লিমেন্ট থাকলে হবে না। তাহলে যেই ভার্বের সাবজেক্ট, যেই ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সংক্ষেপে আমি এলভি লিখে দিলাম, এলভি। আচ্ছা, অনেক সময় দেখেন ফোকাসিং প্রবলেমের কারণে আমরা যখন হোয়াইট বোর্ডে ক্লাস নিই, আসলে এটা একটা বিশাল রেজলিউশনের ব্যাপার হয়, বিশাল একটা অংশ হয়, এই জন্য দেখতে সমস্যা হয়। আমি আপনাদেরকে আজকে হোয়াইট বোর্ডে ক্লাস দিলাম যাতে আপনি বুঝতে পারেন যে দিস ইজ মোহাম্মদ মির্জালাল সুমন বিফোর ইউ, মির্জালাল সুমনই আপনার সামনে এসে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে, মানে আজকে ক্লাস এটা করাচ্ছি, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে খাতা কলমে দেখাবো, ঠিক আছে? খাতা কলমে আপনি দুটো ক্লাসের মধ্যে কম্পেয়ার করেন কোন ক্লাসটা আপনি ভালো বুঝেন। মানে এইভাবে হোয়াইট বোর্ডে করালে সুবিধা হচ্ছে আপনার, আমার সুবিধা কি, দেখেন আমাকে খাটতে হয় না, আমি আসি আমার ইচ্ছা মতো ডেলিভারি দিই, তবে সেক্ষেত্রে ডেলিভারির মধ্যে অনেক সময় কমতি থেকে যায়। আর আমি যখন খাতা কলমে ক্লাস নিব, অর্থাৎ খাতা কলম না, আমি প্রিন্টেড প্রিন্টেড কপি দিয়ে যখন ক্লাস নিব, আপনি আমি আপনার বাসায় গিয়ে পার্সোনালি প্রাইভেট পড়ালে যেভাবে পড়াতাম ঠিক সেভাবে আপনি দেখবেন, জাস্ট আমার চেহারা দেখতে পাবেন না, খাতা দেখতে পাবেন। আপনারা দুটো ক্লাস কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে খাতাটা কতটা কার্যকর। হ্যাঁ, সেখানে ভিডিওর কোনো সমস্যা থাকতেছে না, ব্লার হচ্ছে না, অনেক সুবিধা আর কি, বাট এইভাবে অনেক সময় ঝামেলা হয়। তো এই হলো গিয়ে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর ওই যে অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য, এটাকে কেউ কেউ শুধু কমপ্লিমেন্টও বলে। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, যেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে বা শুধু কমপ্লিমেন্টও যদি বলেন, যেখানে কমপ্লিমেন্ট থাকে সেটা চেনার আর একটা সহজ উপায় আছে, আপনি ভার্বটাকে ঘেঁচাং করে কেটে দিবেন, কেটে দিয়ে একটা অ্যান, ইজ অথবা আর লিখবেন, দেখবেন অর্থ চেঞ্জ হবে না। যেমন রানা লুকস স্মার্ট, তার মানে কি, রানা ইজ স্মার্ট। একইভাবে দেখেন হানি টেস্ট সুইট, তার মানে কি, হানি সুইট। তার মানে দেখেন হানি টেস্ট সুইট যা হানি সুইট তা, কিন্তু এখন আপনি যদি বলেন প্লিজ কেটে দিয়ে লিখতেছেন সাকিব ইজ ক্রিকেট, সাকিব কেই ক্রিকেট বললেন, আপনারা কি সাকিব সারবে? সাকিব যদিও সারে, সাকিবের যে বউ আছে শিশির, ও সারবে না, ঝাড়ু দিয়ে পেটাবে, হারাম দাদা তুই ব্যক্তিরে খেলা বানায় দিলি, তাই না? আচ্ছা, যা কষ্টের কথা না বলি। এরপর দেখেন আপনি আবার যদি বলেন রানা ইজ কফি, আপনি যদি বলেন রানা হলো কফি, চল ওরে খাই, চুমুক দিয়ে খাই, এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে বোঝা যাচ্ছে যেখানে অবজেক্ট থাকে সেখানে এম ইজ আর দিয়ে রিপ্লেস করা যায় না, কিন্তু যেখানে কমপ্লিমেন্ট থাকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইট ক্যান বি রিপ্লেসড উইথ ইজ, এম ইজ আর। আশা করি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবের এবং কমপ্লিমেন্ট বুঝে ফেলেছেন, আসলে আপনি বুঝছেন কিঞ্চিত, আর একটু বাকি আছে আর কি। তো চলুন আমরা আরেকটু সামনের দিকে এগোই। আমাদের 39 মিনিট ক্লাস হয়ে গেছে, আপনারা কি বোর্ড ফিল করতেছেন? হ্যাঁ, আর ইউ অল ফিলিং বোর্ড, আপনারা কি বোর্ড ফিল করছেন কিনা? হ্যাঁ, যদি বোর্ড ফিল হয় আর কি, হ্যাঁ, যদি একটু বেশি বোরিং লাগে সেক্ষেত্রে আমার আমাকে বলবেন আর কি, আমি ক্লাস সেখানে স্টপ করে দেবো। ওকে, কারণ পড়াশোনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়াশোনা। আপনি পৃথিবীর কোন কাজ দেখছেন, আপনি যে কোনো কাজ কাউকে দিয়ে যখন করায় নেবেন, টাকা দিচ্ছেন কাজ করায় নিচ্ছেন না, সেই কাজ করতেছে। পড়াশোনা ভাই এমন এক জিনিস, দেখেন আপনি আমার টাকা দিচ্ছেন আবার আপনি নিজেও খাটনি করতেছেন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়াশোনা, কারণ দেখেন আপনি সেই 20 বছর 25 বছর দীর্ঘস্থায়ী কাজ করতেছেন রে ভাই, আর অন্যান্য কিন্তু দেখেন আপনি একটা বিল্ডিং বানাতেও 2 বছর 3 বছর লাগে না, অল্প সময় হয়ে যায় এত বড় একটা বিল্ডিং, বাট আপনি 3 ফুট 3.5 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুটের একটা মানুষ পড়াশোনা করতে গিয়ে দেখেন জীবনের জীবন যৌবনের অর্ধেক শেষ। পড়াশোনা পৃথিবীর সবচেয়ে টাফ কাজ, তাই আপনার ব্রেন যদি ফ্রেশ না থাকে, আপনি যদি জলি মাইন্ডে না থাকেন, পড়াশোনা ঢুকবে না। হ্যাঁ, অন্য পৃথিবীর যে কোনো কাজ করতে পারেন, আপনার ড্রাইভার মন খারাপ, আপনি গাড়ি চালাতে পারবেন, সমস্যা নেই। আপনার কুক, আপনার রাঁধুনি, আপনি পোলাও রান্না করেন, এটা পায়েস হয়ে যাবে না বা ভাত হয়ে যাবে না, পোলাওই হবে। কিন্তু আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট, আপনার মন মেজাজ খারাপ, পড়াশোনায় মন বসবে বসবে না। এই জন্যই বলছি যে আপনাদের যদি খুব বেশি খারাপ লাগে সেক্ষেত্রে আমারে বলবেন, আমি ক্লাস এখানেই অফ করে দেবো আর কি। হ্যাঁ, তো মনে কষ্ট দেওয়া যাবে না আর কি, মন ভাঙা মসজিদ ভাঙা সমান, তাই না? তো একটু খেয়াল করে দেখেন। তো আমরা আর একটু দেখবো, এবার আমরা ডাবল অবজেক্ট যেটা দেখেছিলাম ওটা আমরা আরেকবার একটু বলতেছি। ডাবল অবজেক্ট মানে দুটো অবজেক্ট একসাথে থাকে, যেমন একটু খেয়াল করেন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। আমি যেমন এখানে অবলিক দিয়েছিলাম, এই অবলিক ছাড়া অন্য কিছু হতে পারে, আমি দেখাচ্ছি। তো মনে আছে তো আপনাদের যে ভার্বকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তবে সেটা ভার্বের পরে হতে হয়। হ্যাঁ, ভার্বের পরে হতে হয়। আমার হাতের লেখা আমি কিন্তু আগেই বলছি যে দুই হাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই আমি নিয়মিত, ঠিক আছে? এই জন্য হাতের লেখা অনেক সুন্দর, এত সুন্দর যে আমি নিজে নিজের প্রেমে পড়ে যাই, আপনারা সাবধানে থাকবেন। তো এখন একটু খেয়াল করুন প্লিজ, এখানে একটু খেয়াল করতে হবে। যেমন ধরেন আমি বললাম শি শি শোড মি, সে আমাকে দেখালো, এটা সাবজেক্ট, এটা ভার্ব। প্রশ্ন করুন তো কাকে দেখালো, উত্তর আসলো মি, আমাকে দেখালো। এই যে দেখেন এটা হচ্ছে অবজেক্ট ওয়ান,
এখন আমি যদি শুধু বলি ভাই সে আমাকে দেখাইছে, আপনি আবার ভাবতে পারেন এটা শ্লীল কথা না অশ্লীল কথা, কি বললেন? তা আপনি আবার প্রশ্ন করলেন কি রে তোরে সে কি দেখাইছে? আমি বললাম শি শোড মি দ্য বুক, সে আমাকে বইটা দেখিয়েছে, অন্য কিছু না। কি দেখালো? সে আমাকে বইটি দেখিয়েছে। এখন প্রশ্ন করতো কি কি দেখিয়েছে? বই। এখন এইখানে যে ঘটনাটা ঘটতেছে, এই যে এটা অবজেক্টও হতে পারে, আবার অবজেক্ট না হয় কমপ্লিমেন্টও হতে পারে। তো আমরা এখন যেই কাজটা করব, আমরা মনে 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 ধরবেন, স্যারে স্যারে না, কিন্তু মন আর স্যারের পার্থক্য বুঝেন তো, মন আর শেড, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এক মন কত হয়, 40 স্যারে আর কি, হ্যাঁ 40 স্যারে এক মন, আমি মজা করে বললাম আর কি। তো মনে মনে না ধরে স্যারে স্যারে ধরতে পারেন, স্যারে স্যারে না ধরে মনে মনে ধরতে পারেন, সেটা হচ্ছে মন, মূর্ধন্য, নাক দিয়ে উচ্চারণ হবে। তা আপনি যেই কাজটা করবেন, আপনি একটু খেয়াল করে দেখেন তো, সে আমাকে একটা বই দিল, তার মানে আমি মানে বই, বই মানে কি আমি, খেয়াল করুন আমি আর বই কি এক জিনিস, ইকুয়াল নাকি নট ইকুয়াল, আন ইকুয়াল। হ্যাঁ দেখেন, যখন আমরা দেখবো যে আমি আর বই একই জিনিস না আলাদা জিনিস, তখন আপনি বলবেন এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা কি অবজেক্ট টু। তাহলে আমরা এই সেন্টেন্সে দুটো অবজেক্ট পেয়েছি, একটা হচ্ছে মি আর একটা বুক। আচ্ছা এইবার আমি যদি এইভাবে বলি, শি কল্ড মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সে আমাকে ডাকলো, এটাকে কেন কমপ্লিমেন্ট বলবো না, কারণ সে মানে আমি না, আমি মানে সে না, সে মেয়ে মানুষ আমি বেটা মানুষ, হ্যাঁ আমি ছেলে মানুষ। অথবা যদি দুইটা মেয়ে মানুষ হতো, দুইটা মেয়ে মানুষ তারা এক জিনিস না ভাই, ঠিক আছে, তার মানে দেখেন বুঝতে পারছি এটা হচ্ছে অবজেক্ট। এবার আপনি বললেন সে আমাকে ডাকলো, কাকে ডাকলো? আমাকে ডাকলো। এবার আপনি জিজ্ঞেস করলেন ভাই ও আপনাকে কি ডাকলো, আমি এবার বললাম সে আমাকে কি ডাকবে, ভাই ডাকলো, ভাই, হ্যাঁ ধরে নেন সে খালাতো ভাই ডাকছে আর কি, হ্যাঁ আপন না কিন্তু, মায়ের পেটের খালাতো ভাই হিসেবে ডাকছে আর কি। এখন দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখন এই যে ব্রাদারটাকে আমরা পেলাম, এটাকে কি আমি অবজেক্ট বলবো নাকি কমপ্লিমেন্ট বলবো? তো চলুন আমরা এটা একটু দেখে নেই, বাকি অংশটাকে বাদ দিই, মাঝখানটা সমান চিহ্ন দেখেন তো, সে আমাকে ভাই ডাকলো, তার মানে আমি মানে ভাই, ভাই মানে আমি কি না? হ্যাঁ ডেফিনেটলি এখানে আমি মানে ভাই, ভাই মানে আমি, তাই আপনি এটাকে আর অবজেক্ট বলতে পারবেন না, আপনি এটাকে বলবেন কমপ্লিমেন্ট। তবে মজার ব্যাপার হচ্ছে এটা আর সাবজেক্টের কমপ্লিমেন্ট না, এখানে ভাই মানেই সে না, সে মানেই ভাই না, এটা মূলত অবজেক্টকে বোঝাচ্ছে, তাই আপনি এটাকে বলবেন দিস ইজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই হলো গিয়ে ঘটনা। আপনারা যারা ক্লিফ স্টোফেল বা ব্যারন স্টোফেল পড়েন, তাদের ওই জায়গাটাতে এই বিষয়টাতে একটু ঝামেলা আছে আর কি, ঠিক আছে। ক্লিফস এবং ব্যারন স্টোফেলে যে ভুল থাকবেন এরকম কিন্তু না, হ্যাঁ আপনি যেই ধর্মের মানুষ হন আপনি কিন্তু জানেন যে আপনার কাছে সেই ধর্মের বইটাই হচ্ছে একমাত্র বিশুদ্ধ, অন্য কোনো বই না। যেমন অ্যাজ এ মুসলিম আমি বলবো যে মানে পৃথিবীর একমাত্র একমাত্র মানে অসংশোধনীয় ধর্মীয় মানে বই যদি বলি আমি বলি কোরআন। আপনি হিন্দু হলে হয়তো, আমি জানি না হিন্দুদের ক্ষেত্রে কি হয়, সম্ভবত মনে হয় শ্রীমদ ভগবত গীতা বা পুরাণ টুরাণ কিছু হবে আর কি, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, জানার প্রয়োজন আছে আর কি। তো খ্রিস্টান হলে বলবে কি বাইবেলের পুরো আর কোনো বই নাই। তো এটাই বললাম আর কি, ব্যারন স্টোফেল ক্লিফ স্টোফেল এরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় একটু ঝামেলা ফেলছে, তবে এগুলো আসলে বেশ কিছু আপেক্ষিক বিষয়। তবে আমি আপনাদেরকে যেভাবে পড়াবো, আমি 40টা টপিকের কথা বলেছি, এর মধ্যে কিছু টপিক আছে মুখস্থ করতে হবে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমি আপনাকে আমি হয়তো কিছু টেকনিক দেখাই দেবো বাট মুখস্থ করতে হবে আপনাকেই। হ্যাঁ অ্যানালজি আমি কিছু টেকনিক দেখাবো, মুখস্থ করতে হবে আপনাকেই। তো একটু খেয়াল করে দেখেন ভাই, এখানে আমরা এটাকে কি বলতেছি, অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতেছি। কেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো এটাকে আমরা, কারণ এখানে অবজেক্ট যেটা, অবজেক্টের পরের অংশ সেইটাই, অর্থাৎ মি মানেই ব্রাদার, ব্রাদার মানেই মি। যখন এভাবে একে অপরকে বোঝাবে তখন আমরা সেটাকে বুঝবো কি, বুঝবো হ্যাঁ এটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বুঝবো। তার মানে দেখেন আমাদেরকে যে টিচার শিখাচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, সে আপনাকে অথবা ভুলও শিখাইতে চাচ্ছিল অথবা শিখাই ফেলছে। কিভাবে বলবো দেখেন, অথবা যে আপনি বলতেছেন ভাই, মাঝে মাঝে তো এরকমও হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হচ্ছে কিনা, যদি না হয় তাহলে এটা এখানে কি আছে দেখেন, সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, প্লাস অবজেক্ট আছে, এরপরে দেখেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আমি অবজেক্টিভ কমপ্লিমেন্ট না বলে শুধু কমপ্লিমেন্টও বলতে পারি। তার মানে এই সেন্টেন্স আপনি কী কী পেয়েছেন দেখেন, দিস ইজ কল্ড বেসিক সেন্টেন্স প্যাটার্ন। হ্যাঁ খুব দুঃখ লাগে বইগুলোতে এটা ব্যাখ্যা দেয় না, হ্যাঁ আমার বই আসতেছে ইনশাল্লাহ সামনের মাসে, একটু খেয়াল করেন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এরপরে কমপ্লিমেন্ট। তার মানে এই যে আমরা অনেক সময় অবলিক দিচ্ছি, অবলিক দিছি ঠিক আছে, এখানে বলা উচিত ছিল টিচারদের বা লেখকদের যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একসাথেও বসতে পারে। হ্যাঁ এরপরে আসি আমরা, দেখেন অনেক সময় এরকম দেখবেন যে সাথে এক্সটেনশনও বসতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন তিনটাই কি একসাথে বসে? হ্যাঁ ডেফিনেটলি বসবে না কেন, বরং এরকম সেন্টেন্স আপনি আরো বেশি বেশি পাবেন, অহরহ পাবেন। হ্যাঁ এদের কোনো অভাব না, স্পন্টেনিয়াসলি এই ধরনের সেন্টেন্সগুলো আসতে থাকবে। তো এখন আমি একটু আপনাদেরকে এই এক্সটেনশন সম্পর্কে ব্যাখ্যা দিই। আপনি বলতে পারেন যে ভাই অবজেক্ট আর কমপ্লিমেন্ট না হলে বুঝলাম, এটা যে এক্সটেনশন এটা আমি কেমনে বুঝবো? ঠিক আছে আপনি কেমনে বুঝবেন যে এটা এক্সটেনশন? এক্সটেনশন চেনা খুব সহজ, হ্যাঁ এটা আমি সবসময় এইভাবে এক্সাম্পল দিয়ে আসি। আমি ইউটিউব বলেন, আমি যেমন আমাদের অনেক ইন্ডিয়ান আমাদের সাথে যুক্ত আছেন এই জন্য বলতেছি আর কি,
আমাদের যে প্রতিষ্ঠানটাতে আমি ক্লাস করাই আমি, হ্যাঁ আমি একটা বিসিএস প্রিপারেশনের একটা ক্লাস করাই আর কি, জব প্রিপারেশনের। তো এখানে আমাদের মোটামুটি 57টা জেলায় আমাদের প্রতিষ্ঠান রয়েছে, 50+ আর কি। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে ক্লাস এগুলো আমি এভাবে বলি। তো অনেকে আমার ক্লাস যদি আগে দেখে থাকেন অথবা ইউটিউবে দেখে থাকেন তো এরকম এক্সাম্পলটা পাবেন, আমি সেম এক্সাম্পলটা আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো কি, দেখেন আমি এভাবে উদাহরণ দিই। ধরেন কাকে নিয়ে এক্সাম্পল দিব আমরা, এখানে কারে বেশি, হ্যাঁ রোশনি জাহান, জাকারিয়া তালুকদার ভাই, ধরে না জাকারিয়া তালুকদার ভাইরে নিয়েই বললাম, হ্যাঁ মন খারাপ করা যাবে না, আমি মজা করি জাস্ট আর কি। হ্যাঁ, ধরে না জাকারিয়া তালুকদার ভাই আমার সাথে বসে আছে এই সময়, তিনজন মেয়ে ওনারা খুঁজতে আসছে, ঠিক আছে, তিনজন মহিলা মেয়ে না কিন্তু মহিলা। হ্যাঁ, জাকারিয়া ভাই অনেক বড় মানুষ। তো এখন ধরে না তিনজন মহিলা ওনারা খুঁজতে আসছে, কিন্তু এই তিনজন মহিলাটা সে চিনি না, জীবনে দেখা নাই। এখন জাকারিয়া ভাইরে বললাম, ভাই ওই যে পাশের রুমে আপনার জন্য তিনজন মহিলা বসে আছে, তিনজন মহিলা আপনার অপরিচিত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনার অপরিচিত হলে কি হবে, ওনারা কিন্তু আপনার আত্মীয়। এর মধ্যে দুইজন হচ্ছে আপনার খালা, কয়জন, দুইজন খালা, আরেকজন কি, আরেকজন হচ্ছে চাচি, খেয়াল করেন, দুইজন খালা আরেকজন কি চাচি। এখন জাকারিয়া তালুকদার মনে করেন ঘরের ভিতরে গেল, গিয়ে সে খালা দুইটারে চিনে ফেলছে, খেয়াল করেন, কিন্তু খালা দুইটারে চিনে ফেলছে। এরপরে কি আমার এসে জিজ্ঞেস করবে, ভাই খালা তো চিনলাম, চাচি কোনটা, না, এটা প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ খালা দুইজন বাদ দিলেই তো যেটা থাকে সেটা চাচি, অথবা সে চাচিরে চিনে ফেলছে, তাহলে বাকি থাকলো কি, বাকি দুজন খালা। তাহলে দেখেন একটা সেন্টেন্সে ভার্বের পরে থাকেই তিনটে অপশন, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর এক্সটেনশন। আপনি যেহেতু অবজেক্ট আর কমপ্লিমেন্ট চিনছেন, এই দুটার বাইরে যা পাইবেন তাই কি, এক্সটেনশন। খেয়াল করুন এই দুটার বাইরে যা পাবেন সেটাই হচ্ছে এক্সটেনশন। মজার ব্যাপার এক্সটেনশন মানে হচ্ছে অ্যাডভার্ব, একটা ওয়ার্ড হলে আমরা অ্যাডভার্ব বলবো, আর যদি একের অধিক ওয়ার্ড হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আমি সম্ভবত আপনাদের 12 নম্বর ক্লাসে ফ্রেজ নিয়ে আলোচনা করবো, সেখানে আরও জানতে পারবেন। তো চলুন আমি এখন এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিই। ধরে নেন আমরা এখানে দেখতে পাচ্ছি, শি কল্ড মি ব্রাদার, সে আমাকে ভাই ডাকলো। হ্যাঁ, আমি এতটুকু মুছে ফেললাম। তো এক্সটেনশন কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি সাধারণত ভার্বকে প্রশ্ন করবেন, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, কার জন্য, কার সাথে, কোথা থেকে, হ্যাঁ এই ইত্যাদি আর কি। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তরে যা পাবেন সেটাই হচ্ছে এক্সটেনশন। যদি সেটা একটা ওয়ার্ড হয় তাহলে আপনি বলবেন দিস ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যান্ড ইফ দ্য ওয়ার্ডস আর মোর দ্যান, দে আর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড, যদি তারা একটার বেশি ওয়ার্ড হয় দেন ইট উইল বি রিগার্ডেড অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাংলায় বলি আর কি, যদি একটা ওয়ার্ড হয় এই প্রশ্নগুলোর উত্তরে একটা ওয়ার্ড পেলে সেটা অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড পেলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে অহরহ, অহরহ বিসিএসএ কোশ্চেন আসে, রিসেন্ট যে 40তম বিসিএসটা হয়ে গেছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে একটা কোশ্চেন ছিল। তো এখন দেখেন আমি বললাম যে শি কল্ড মি, সে আমাকে ডাকলো, প্রশ্ন হচ্ছে কি ডাকলো, ভাই ডাকলো, তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এটা আপনি পেয়ে গেছেন। এবার জিজ্ঞেস করলেন যে ভাই, সে আপনাকে ভাই ডাকলো, কখন ভাই ডাকলো, আমি এবার বললাম ইয়েস টার ডি, সে আমাকে গতকাল ভাই ডাকলো। তাহলে দেখেন তো গতকাল মানে ভাই, ভাই মানে কি গতকাল, না, গতকাল মানে কি আমি, আমি মানে কি গতকাল, না, এবার তার মানে এটা আর যাই হোক অবজেক্ট কমপ্লিমেন্ট না। এবার আপনি দেখেন তো গতকাল মানে সে, সে মানে গতকাল, না, এটা একটা মেয়ে মানুষ, এটা একটা দিন মানে এটা একটা সময়, এক জিনিস না, তার মানে এটা আর যাই হোক সাবজেক্ট কমপ্লিমেন্ট না। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট না, অবজেক্ট কমপ্লিমেন্ট না, বাকি থাকলো কি সাবজেক্ট বা অবজেক্ট কিনা। এখন আপনি প্রশ্ন করেন তো ভার্বকে আপনি যদি কি দিয়ে প্রশ্ন করেন, কি ডাকলো, উত্তর কি গতকাল, না, ভাই ডাকলো, আচ্ছা কাকে ডাকলো, উত্তর কি গতকাল, না, তার মানে কি এবং কাকে প্রশ্নের উত্তরও আপনি পান নাই, তাই এটা অবজেক্টও না কমপ্লিমেন্টও না। এখন আপনি বলেন অবজেক্ট আর কমপ্লিমেন্ট না হলে সেটা কি হবে, হ্যাঁ দিস ইজ ড্যাম শিওর দ্যাট ইট উইল বি অ্যান এক্সটেনশন, এটাকে এক্সটেনশন হতেই হবে, হ্যাঁ না হয়ে পারবে না। তার মানে আমরা এবার এখানে কি পেলাম, এক্সটেনশন। তার মানে দিস সেন্টেন্স কন্টেইনস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অ্যাট লাস্ট এক্সটেনশন। তার মানে আপনি আপনার লাইফে অহরহ সেন্টেন্স পাবেন যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন সবগুলোই থাকবে। এখন দেখেন এই সেন্টেন্সটাকে কেউ বলতে পারবে যেটা রং, রং না। তার মানে আমরা যখন একদম স্বতঃসিদ্ধভাবে বলতেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, তখন আপনাকে বুঝতে হবে যে এটা অথবা না, অনেক সময় তিনটাও থাকতে পারে, আবার অনেক সময় দুটাও থাকতে পারে। যেমন আমি বলতে পারি শি কল্ড মি ইয়েস্টারডে, তাহলে কি থাকতেছে দেখেন, অবজেক্ট প্লাস এক্সটেনশন। আবার আমি বলতে পারি শি কল্ড ব্রাদার ইয়েস্টারডে, সে গতকাল ভাই ডাকলো, ঠিক আছে কাকে ডাকলো এটা আমরা বলিনি, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আবার আমরা শুধু বলতে পারি এই দুটো কেটে দিলে
শি কল ডি স্টার্ট সে গতকাল ডাকলো বা সে গতকাল ডেকেছিল, তার মানে কি বুঝতেছেন আপনি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তার মানে এই যে সেন্টেন্স প্যাটার্নে দেয়ার ইজ ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ক্যাটাগরির সেন্টেন্স স্ট্রাকচার থাকতে পারে, প্যাটার্ন থাকতে পারে। এই প্যাটার্নগুলো আপনাকে খাতা এবং মাথায় আল্লাহর রহমতে গেঁথে রাখতে হবে। যদি গেঁথে রাখতে পারেন মারহাবা, খুব ভালোভাবে বুঝতে পারবেন। দুই একজনের কমেন্ট আমরা একটু পড়ি। মানিউল ভাই বলতেছেন, আপনি যেভাবে মজা করে ক্লাস নিচ্ছেন একটুও বোর লাগছে না? আচ্ছা ভাই, অনেক আবার চেতে বুঝছেন, চেতা মানে বুঝছেন তো রাগ করে আর কি, বলে যে এই লোকটা আজাইরা কথাবার্তা বলে। আসলে আমার অভ্যাস হচ্ছেন সারবো কেমনে। ক্যারি অন স্যার। সাইফুদ্দিন ভাই বলতেছেন, জাকারিয়া ভাই অনেক ভালো লাগছে ভাই, ধন্যবাদ ভাই, হ্যাঁ পরিশ্রম সার্থক। মিরাজ হোসেন ভাই, জোশ হয়েছে। আচ্ছা জোশ আর জোশ না দুই জায়গায় কোনোটাই লাগবে না, বেদের মেয়ে নাই তাই জোশ বা জোশনার কাছে যাওয়া লাগবে না। আমরা 52 মিনিট ক্লাস করেছি, তো আমি আর অ্যাটলিস্ট আপনাদেরকে আর বেশিক্ষণ না, হ্যাঁ অল্প একটু কষ্ট দেবো আর কি, মাইক করা যাবে না, অল্প একটু, হ্যাঁ যেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ব্যাপক হারে কাজে লাগবে। দেখেন হোয়াইট বোর্ডে ক্লাস করালে, মানে হোয়াইট বোর্ডে ক্লাস করালে আপনাদের অসুবিধাটা কোন জায়গায় দেখেন? হোয়াইট বোর্ডে ক্লাস করালে আমি আপনাকে আগাম পিকচার দিতে পারবো না, মানে আগাম আমি পিকচার দিতে পারবো না যে আজকের ক্লাসে কী পড়ানো হবে। হ্যাঁ, এবং আরও একটা সমস্যা হচ্ছে আপনাকে মানে মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে হবে, হ্যাঁ অথবা পুরোটা লিখতে হবে, এই আর কি ঝামেলা আর কি। বাট আমি যদি খাতা কলমে করাই লাভটা, আপনি জাস্ট কালকের ক্লাসের সাথে কম্পেয়ার করবেন, দেন আমার কালকের মানে নেক্সট ক্লাসের সাথে আর কি, নেক্সট ক্লাসের সাথে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন। তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা দেখলাম, এখন আমরা আর একটা ছোট্ট বিষয় দেখবো, হ্যাঁ লিটল বিট অল্প একটু কষ্ট করাবো আপনাদেরকে। তো একটু খেয়াল করেন, আমরা এখন যেটা দেখবো এটা এক ধরনের ফ্রেজ আর কি, আপাতত মনে রাখেন ফ্রেজ। ফ্রেজ কি জিনিস সেটা নিয়ে আমি পরে ব্যাখ্যা দেবো, কারণ অনেকে বেসিক লেভেলে আসেন। হ্যাঁ ফ্রেজ মানে মনে রাখবেন শব্দগুচ্ছ, আপাতত আমরা বলতেছি আর কি শব্দগুচ্ছ। তো এখানে আমরা কয়েকটা বিষয় বলবো আর কি। আমরা এখানে বলবো প্রেপোজিশন, হ্যাঁ প্রেপোজিশন, কেউ কেউ প্রিপোজিশন বলে। তো আসলে এই ফোনেটিক্স নিয়ে অনেক ঝামেলা আছে, হ্যাঁ ফোনেটিক্স নিয়ে অনেক ঝামেলা আছে, আবার ঝামেলা নাইও বলতে পারেন। আমি এদিকে যাচ্ছি না, আপনাদেরকে ফোনেটিক্স নিয়ে একদিন কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি নিজে ফোনেটিক্সে 100% পারফেক্ট না, এটা আপনারা জানেন, আঞ্চলিকতা আছে। হ্যাঁ তো এই প্রিপোজিশন বা প্রিপোজিশন, এটার বাংলা হলো বিভক্তি, বিভক্তি অথবা অব্যয়। খেয়াল করুন, বিভক্তি অথবা অব্যয়। প্রেপোজিশন মানেই হচ্ছে বিভক্তি অথবা অব্যয়, বিভক্তি অথবা অব্যয়। তো খেয়াল করুন, আমরা অনেকেই বলি যে ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, মধ্যে বা ভিতরে বললে ভালো কিন্তু না বললে বেশি ভালো। আপনি মাথায় রাখেন যে ইন আর অ্যাটের বাংলা হচ্ছে এ অন্তস্থ অ তয়কারেতে, যেটা একটু আগে এমডি শাহিন মির শাহিন লিখেছিলেন আর কি। এই আমরা অনেকে এটাকে ভিতরে পড়ি আর কি, হ্যাঁ ভিতরে অথবা মধ্যে হিসাবে পড়ে আসছি। হ্যাঁ মধ্যে বা ভিতরে বলতে পারেন, সমস্যা নাই। তবে সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে বেটার হয়, মানে বেটার না আমি বেস্ট বলবো, যদি আপনি এ অ তে বলেন। এরপরে আমরা জানি অফ মানে কি ভাই, র অথবা এর। এরপরে আমরা জানি ফর মানে কি, জন্য। এরপরে আমরা জানি যে বাই মানে কি, দ্বারা দিয়া কর্তৃক, হ্যাঁ আমি সব কিছু বললাম না। এরপরে আমরা অন মানে জানি উপরে। এরপরে আমরা জানি বিলো, বিলো যেটাকে ওল্ড স্টাইলে বলা হতো বিনিথ, ওল্ড স্টাইলে বলা হতো বিনিথ, এর মানে হচ্ছে নিচে, হ্যাঁ ইত্যাদি। আমি আর নিচে যাচ্ছি না, কারণ আমি এত নিচ না তাই খুব বেশি নিচে নামলাম না। তো একটু মাথায় রাখবেন আর কি, এগুলো হচ্ছে কি ভাই, ডেফিনেটলি এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো আমরা একটা বিষয় এখানে একটু মাথায় রাখবো, হ্যাঁ এটা একদম বেসিক বিষয়, এটা আপনাকে ক্লাস 5 সর্বোচ্চ ক্লাস 6 শেখানোর কথা ছিল। আমি জানি না স্যারেরা মাথায় রেখে এই কথাটা শিখাইছে কিনা আপনাদেরকে, হ্যাঁ এই জিনিসটা। তো একটু খেয়াল করুন, হ্যাঁ ওয়ার্ড প্লাস প্রেপোজিশন প্লাস ওয়ার্ড, একটু খেয়াল করতে হবে, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইফ দেয়ার আর টু ওয়ার্ডস অ্যান্ড প্রিপোজিশন ইন দ্য মিডল অফ দ্য টু ওয়ার্ডস, যদি দুটো ওয়ার্ডের মাঝখানে প্রিপোজিশন থাকে, দেন দ্য বাংলা মিনিং উইল বি ফ্রম বাহাইন্ড। বাংলা মিনিংটা আপনাকে উল্টা দিক থেকে করতে হবে। আমি আবারও বলি, দুটো ওয়ার্ড মাঝখানে প্রিপোজিশন থাকলে আপনি যখন এটার বাংলা অর্থ লিখবেন, আপনি যখন বাংলা অর্থ লিখবেন তখন অর্থটা উল্টা দিক থেকে লিখবেন। হ্যাঁ উল্টা দিক থেকে মানে পেছন দিক থেকে, মানে অ্যারাবিয়ান স্টাইলে ডান দিক থেকে বাম দিকে আসেন, বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে না গুরু, যদি যান গুরু তাহলে এবার বিপদে পড়ে যাবেন। যেমন আমি এখানে ভিস বাই এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি যে এক্সাম্পলটা সবচেয়ে বেশি দিই আর কি, ফাদার অফ হাজব্যান্ড। খেয়াল করুন ফাদার অফ হাজব্যান্ড, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার একটা ওয়ার্ড, ফাদার একটা ওয়ার্ড, অফ হলো একটা প্রেপোজিশন এবং হাজব্যান্ড হচ্ছে আরেকটা ওয়ার্ড। এবং আপনি বাংলা বাংলা যদি বলেন ফাদার মানে হচ্ছে আব্বা বা বাবা, সরি অফ মানে হচ্ছে র অথবা এর, হাজব্যান্ড মানে খুব কাছের মানুষ ইষ্টুকুলুকুলু মানে স্বামী বা স্বামী। তাহলে এখন আপনি কি পেলেন, দুটো ওয়ার্ড মাঝখানে প্রিপোজিশন পাইছেন, তাহলে আপনি কি বলবেন, বাবার স্বামী, বাবার স্বামী হবে।
নাকি স্বামীর বাবা হবে। কেন বাবার স্বামী হবে না? অনেকে বলবে শ্রুতি মাধুর্যতা। ওরে ভাই আমার, শ্রুতি মাধুর্যতা বলতে কিছু নাই। কিছু লোকের কাছে বকা দেওয়াই শ্রুতি মাধুর্যতা, আবার কিছু লোকের কাছে সুরা কালাম শোনানো শ্রুতি মাধুর্যতা, আবার কিছু লোক দেখা হলে হেয়ালি কথাই বলবে না, তার মানে ওর শ্রুতি মাধুর্যতাই নাই। তার মানে দেখেন শ্রুতি মাধুর্যতা না, এখানে মূল নিয়মটা হচ্ছে দুটো ওয়ার্ড মাঝখানে প্রিপোজিশন, এই যে দেখেন দুটো ওয়ার্ড মাঝখানে প্রিপোজিশন, বাংলা হবে অপোজিশন। তাহলে আপনি বলবেন স্বামীর বাবা, এখানে বাবা স্বামী বলছেন তো মরছেন ভাই, হ্যাঁ আমারে আর বকা দিতে পারবেন না। তা আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটাও আমি সব জায়গায় দেখাই, বাট এটা দেখলে বুঝতে সুবিধা হয় তাই আমি দেখাচ্ছি আর কি। যেমন ধরেন আমি লিখে দিলাম দ্য ডাস্টার, হ্যাঁ এই উদাহরণটা আমি সব জায়গাতেই দিই, হ্যাঁ ইভেন আমি আমার আগের ইউটিউব ভিডিওগুলোতেও দিয়েছিলাম, দ্য ডাস্টার অন দ্য টেবল ইন দ্য রুম। তাহলে দেখেন আমরা পেলাম দ্য ডাস্টারকে আমরা দা সহ আর্টিকেল সহ একটা ওয়ার্ড বলতেছি, দ্য টেবিলকে আমরা আর্টিকেল সহ একটা ওয়ার্ড বললাম, রুমকে আমরা একটা ওয়ার্ড বললাম। এখন এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আমি প্রিপোজিশনটা উপরে লিখলাম। হ্যাঁ দেখেন ইন এটাও কিন্তু একটা প্রিপোজিশন, আমি প্রিপোজিশনটা উপরে লিখলাম। এখন অনের বাংলা কি ভাই? অনের বাংলা আপনি জানেন উপরে। হ্যাঁ ইনের বাংলা কি? এ অতে, হ্যাঁ এ অতে, আমি এখানে এ অ তয়কারেতে লিখলাম, তবে আপনি চাইলে মধ্যে বা ভিতরেও বলতে পারেন, হ্যাঁ মধ্যে অথবা ভিতরে। হ্যাঁ আচ্ছা নিচের ভিতরে লেখাটা কেটে গেল কিনা আমি একটু চেক করে নিই। আচ্ছা ওকে, তো একটু খেয়াল করে দেখুন প্লিজ। এখন আপনি যদি বলেন ডাস্টারের বাংলা বললাম আমরা ডাস্টার, এবার দা থাকার কারণে টি, ডাস্টার টি, টেবিলের বাংলা হচ্ছে টেবিল, দা থাকার কারণে আমরা বললাম আচ্ছা টেবিল টি বা টেবিল। হ্যাঁ আর এখানে দেখেন রুমের বাংলা কক্ষ, তো আমরা বললাম রুম বা কক্ষ, যেটাই আর কি। এখন আপনি কি বলবেন ডাস্টারের উপরে? দেখেন খেয়াল করুন আপনি কি বলবেন ডাস্টারের উপরে টেবিল, টেবিলের ভিতরে রুম, এটা কি জীবনে হয়? দেখেন আমি এই কথা বলতে আপনাদেরকে আগেও হয়তো এই এক্সাম্পলটা দিয়েছি, আপনি কি বলবেন ডাস্টারের উপরে টেবিল, টেবিলের টেবিলের ভিতরে রুম? ডাস্টারের উপরে টেবিল, টেবিলের ভিতরে রুম, এটা কখনোই হওয়া সম্ভব না, কারণ 12 হাত একটা ভাঙ্গিতে 14 হাত বেশি হওয়া সম্ভব না, ঠিক আছে ভাই? হ্যাঁ এটাই আপনাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা বাংলা আমরা উল্টা দিক থেকে করবো, কি করবো আমরা এখানে পেলাম রুমটি যোগ তো আকারে তে, রুমটিতে, হ্যাঁ আমি একটু উপরের দিকে লিখছি অথবা এই দিকে লিখে দিই, হ্যাঁ আমি একটু এদিকে লিখে দিই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি এবার লিখলাম রুমটিতে, দেখেন রুমটি যোগ তো আকারেতে, দেখেন টেবিলের উপরে ডাস্টারটি নাকি ডাস্টারের উপরে টেবিল, কোনটা বলবেন? তাহলে রুমটিতে, রুমটিতে সরি টেবিলের উপরের ডাস্টার টি। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো কোনো সেন্টেন্স না, হ্যাঁ ভাই আমি তো বলছি, আমি তো সেন্টেন্স দেখি না, আমি ফ্রেজ দেখছি, আপনি যদি চান সেন্টেন্স বানাই দিতে পারি। তাহলে কি হবে, দ্য ডাস্টার অন দ্য টেবিল ইন দ্য রুম ইজ ব্লু। তাহলে এবার বাংলা আসলো, রুমটিতে টেবিলের উপরে ডাস্টার টি হলো, এই হলো না লিখলেও চলে, তাই আমি লিখে কেটে দিলাম নীল। অথবা আমি চাইলে এটাকে এইভাবে বলতে পারতাম, একটু খেয়াল করুন আমি ইজ ব্লু না বলে বলতে পারি আই ফুট, আই ফুট, এই পুট মানে হচ্ছে কি, পুট মানে হলো রাখা, খেয়াল করুন আই পুট। তাহলে বাংলাটা আসলো আমি রুমটিতে টেবিলের উপরে ডাস্টারটি রেখেছিলাম বা রাখলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি, আমি রুমটিতে টেবিলের উপরে ডাস্টারটি রেখেছিলাম। তো আমি যাক এই এতটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি এতটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি আর কি, আমি যতটুকু দেখাচ্ছি জাস্ট আপনি এটাকে একটু মাথায় রেখেন, কারণ নেক্সট ক্লাসে আমি যখন এগুলো বলবো তখন কিন্তু আপনি না বুঝলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসটা আমি করাবো আপনাদেরকে, মানে আমি যদিও একটা সিকুয়েল দিয়ে রাখছি যে কোন কোন ক্লাস কখন করাবো, হ্যাঁ এরপরও টুকটাক একটু এদিক ওদিক হতে পারে, এটা আপনাদের সুবিধার জন্যই আমি করবো, আমার সুবিধার জন্য না, ঠিক আছে? কারণ আমি টু ডু আর টু ওয়ান, আমার তো ক্লাস নিতেই হবে, আমি চেষ্টা করবো এমনভাবে ক্লাস দিতে যাতে আপনাদের একটা টপিকের জন্য একটা টপিক বুঝতে সমস্যা না হয়। তো নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক রূপ নিয়ে আলোচনা করবো, সাথে আরও বিস্তারিত অনেক কিছুই পাবেন। তো আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখে আজকের ক্লাস এখানে শেষ করে ফেলবো। যেমন ধরে নেন আমরা যদি বলি দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, তাহলে আমরা পেলাম পিপল মানে হচ্ছে জনগণ, অফ মানে এর, বাংলাদেশ মানে তো ভাই বাংলাদেশে, হ্যাঁ তাহলে আপনি কি বলবেন বাংলাদেশের জনগণ নাকি জনগণের বাংলাদেশ? আপাত দৃষ্টিতে মনে হবে ভাই দুটাই তো কারেক্ট, বাংলাদেশের জনগণ জনগণেরই তো বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা এখন আমি যদি এভাবে বলি তাহলে দেখেন তো এবার কি বলতে পারবেন একই জিনিস, যদি বলি দ্য ফিউচার
অফ দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে আস্তে আস্তে দেখেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ এর জনগণের বাংলাদেশ নাকি বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ? আপনার কাছে যদি মনে হয় না ভাই দুইটাই তো, ভবিষ্যতের জনগণের বাংলাদেশ, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ দুইটাই তো এক। এইবার আমি যদি বলি দেখেন তো ইজ ডার্ক, কথার কথা বললাম, হ্যাঁ আমি আসলে অপটিমিস্টিক মানুষ, আমি হতাশ না, আমি তারপরে ডার্ক লিখলাম জাস্ট আর কি। আচ্ছা ডাক্তার হতাশ না তাহলে আমি ডার্ক কেন লিখবো? হ্যাঁ ধরেন আমি লিখলাম ব্রাইট, ব্রাইট, হ্যাঁ তো ব্রাইটটাকেও কিন্তু আমরা নেগেটিভলি উদাহরণ দিতে পারি। কীভাবে? যে একজনকে বললাম ভাই আমার কপালে কিচ্ছু নাই, কপাল একদম ব্রাইট। ব্রাইট মানে কি? কপালে কোনো দাগই নাই, কপালে আমার ভাগ্য রেখাই নাই মনে করেন, হ্যাঁ ভাগ্যের আমার কোনো কিছু লেখাই নেই, তাহলে আমার কি ব্রাইট? এই ব্রাইট মানে নেগেটিভ হতে পারে, ওদিকে যাচ্ছি না আমরা, হ্যাঁ এগুলো নিয়ে আমি আপনাদের সাথে লিটারেচারের ক্লাসে আলোচনা করবো। তো একটু খেয়াল করে দেখেন তো, এবার আপনি বলবেন নাকি যে ভবিষ্যতের জনগণের বাংলাদেশ হচ্ছে উজ্জ্বল, তাই নাকি? বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ হচ্ছে উজ্জ্বল। তো এই জিনিসটাই মাথায় রাখবেন যে একাধিক ওয়ার্ড মাঝখানে প্রিপোজিশন, বাংলা জাস্ট অপোজিশন, ঠিক আছে? আর প্রিপোজিশন থাকলে অবশ্যই আপনি বিভক্তি লিখবেন। আমি আমার আগের ক্লাসেও আপনাদের সাথে হয়তো না সরি আগে তো আপনাদের সাথে ক্লাস হয়নি, আসলে অনেকগুলো ব্যাচ পড়াচ্ছি তো মাঝে মাঝে ভুলে যায় আর কি। এখন একটু খেয়াল করেন, এখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি বলেছিলাম প্রিপোজিশন মানে কি বিভক্তি, আর ইন মানে বলেছিলাম কি এ অ ত একারে তে। তো মাথায় রাখবেন প্রিপোজিশন মানে বিভক্তি, প্রিপোজিশন থাকলে যদি বিভক্তি না লেখেন কি হবে দেখবেন, কথা বলবেন শ্লীল, শোনা যাবে অশ্লীল। যেমন আমি যদি বলি আই আই লিভ, ধরেন আমি লিভ না বলে স্টেই বললাম, আই স্টেই ইন ঢাকা। এখন আপনি কি বলবেন? আমি থাকি আগে বলবো না, এবার আমি বললাম ঢাকা থাকি। আচ্ছা ভাই আমি কি ঢাকা থাকি একটু ভালোভাবে বলেন তো, দেখেন তো আমি ঢাকা থাকি না খোলা থাকি? আমি কি এখানে যে জামা কাপড় পরে আসি মানে ঢাকা আসি এটা বুঝাইছি নাকি ঢাকায় আসি বুঝাইছি? খেয়াল করে দেখেন, আপনি যদি বলেন আমি ঢাকা আসি তাহলে আপনাকে হান্নান সাহেব জিজ্ঞেস করবে ভাই কখন খোলা থাকেন, তাহলে ঢাকা থাকি না, আমরা কোথায় থাকি? ঢাকায় থাকি। খেয়াল করুন আমরা ঢাকায় থাকি। যদি বলেন আমি ঢাকা থাকি তার মানে বোঝা যাবে মাঝে মাঝে খোলা থাকতেন, এখন আর খোলা থাকেন, এখন কেমন থাকেন? ঢাকা থাকেন। এই হলো গিয়ে ঘটনা। তার মানে দেখেন এই যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এটা হচ্ছে অন্তস্থ অ, তার মানে বাংলাটা আসতেছে কি আপনি কি বলবেন আমি অ ঢাকা থাকি? না আমি ঢাকায় থাকি। তাহলে এই যে দেখেন প্রিপোজিশন ছিল তাই বাংলাটা উল্টা দিক থেকে লিখলাম, তাহলে ঢাকা যোগ অন্তস্থ অ হয়ে গেল, আমি ঢাকায় থাকি। আই হোপ ইউ গট অল দ্য পয়েন্ট আই ডিসকাস টুডে। আমি আশা করতেছি যে যা যা আলোচনা করেছি এগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের মধ্যে কোনো সমস্যা হবে না। তো এই হলো গিয়ে ঘটনা। সম্ভবত আপনাদের এই ব্যাচটাই মানে আপনাদের এই যে চতুর্থ যে ব্যাচটা এইটা সম্ভবত এই বছরের লাস্ট ব্যাচ, মনে হয় না আমি আর এই বছরের কোনো ব্যাচ নিতে পারবো, কারণ শীঘ্রই আবার কোচিং টোচিং খুলে ফেললে আমরা অনেক ব্যস্ত হয়ে যাবো, আপনাদের ক্লাস হবে টেনশন করেন না, ঠিক আছে? তো এই জন্য এটাই সম্ভবত লাস্ট ব্যাচ। আপনাদের যদি কোনো ক্লোজ ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব থাকে যারা আগ্রহী আর কি, আমি যদিও আজকে লাস্ট ডেট পড়ছিলাম, যদি কোনো ভাই ব্রাদার থাকে চাইলে আপনার কাছে যদি মনে হয় যে না আমার ক্লাস করলে সে বঞ্চিত হবে না বা আমাকে আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন এটা আপনার জলে যাবে না, যদি এতটুকু বিশ্বাস বা আস্থা রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে একটু রেফার করতে পারেন, রেফার করলে ভালো, না যদি না যদি করেন তাহলে কোনো সমস্যা নেই আরও ভালো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আদাব, বাই বাই, টাটা।